আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফ্রেঞ্চ টোস্ট বানানোর রেসিপি শেয়ার করবো একই মিক্সচার দিয়ে দুই ধরনের ফ্রেঞ্চ টোস্ট বানাবো চিজি আর প্লেন ফ্রেঞ্চ টোস্ট আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি প্রথমে ব্রেডগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে স্লাইস চিজ ইউজ করছি আপনারা চাইলে মোজারেলা চিজটাও ইউজ করতে পারেন আমি দুইটি ব্রেডের মাঝখানে দিয়ে ব্রেডগুলো কেটে নিচ্ছি আপনারা না চাইলে নাও কাটতে পারেন আর যেটা আমরা প্লেনভাবে ভাজবো ওটাও আমরা মাঝখান থেকে কেটে হাফ করে নিচ্ছি এভাবে চিজ দেয়াগুলো এবং প্লেনগুলো সবগুলো আমরা হাফ করে কেটে নিচ্ছি এখন একটি বলে রুম টেম্পারেচারে থাকা মিডিয়াম সাইজের দুইটি ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো একটু ফেটে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ওয়ান থার্ড কাপের মতো দুধ এখন সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটারটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি আমরা এখন ব্রেডগুলো ভেজে নিব যে ব্রেডের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন এই ডিম আর দুধের মিশ্রণে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এর মধ্যে ডুবিয়ে রাখা যাবে না তাহলে ব্রেডগুলো নরম হয়ে যাবে তখন খেতে আর মজা লাগবে না এখন একটা একটা করে ডুবিয়ে আমি একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি ব্রেডগুলোর এখন দুইটা সাইডই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমি চুলার আঁচটা লো থেকে মিডিয়াম রেখেছি এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি দুইটা সাইডই যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন আমরা এগুলো চুলা থেকে নামিয়ে নিব এই তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে আর ভেতরের চিজটাও অনেক সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে হয়ে গেল আমাদের চিজ ফ্রেঞ্চ টোস্ট এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি আপনারা এগুলো ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্টে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার অনেক পছন্দ হবে আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ